হ্যালো গাইস, তো আমাদের লাস্ট ভিডিওতে আমরা বলছিলাম যে স্ক্রিনে যে FPSটা কিভাবে শো করে, যে আমি গেম খেলার সময় মানে এই গেমটা আমার কতটুকু সিপিইউ ইউজ করতেছে, কতটুকু জিপিইউ ইউজ করতেছে, ফ্রেম রেট কত আসতেছে, র্যাম কতটুকু ইউজ করতেছে, তাহলে এইগুলো কিভাবে আপনি স্ক্রিনে শো করবেন এটাই লাস্ট ভিডিওতে বলছিলাম যে নেক্সট ভিডিওতে দেখাবো। তাহলে আজকে আমরা এটাই দেখবো যে এই স্ক্রিনে এটা কিভাবে আনে। তো চলুন দেখে আসি যেটা স্ক্রিনে আপনার স্ক্রিনে আপনারা কিভাবে আনতে পারেন। তাহলে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ইন্টারনেট ব্রাউজারে যাবেন, যে সার্চ দিবেন MSI আফটারবার্ন, এই সফটওয়্যারটা আপনাদের লাগবে ওই স্ক্রিনে FPSটা শো করার জন্য। তাহলে সার্চ দিলে প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে ঢুকবেন, সেটাতে ঢুকার পরে আপনারা ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন, যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা সার্চ দিয়েও ডাউনলোড করতে পারেন ডাইরেক্ট ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাহলে এরকম ওপেন করার পরে একদম নিচে আসবেন, একদম নিচে আসলে দেখতে পাবেন ডাউনলোডের একটা অপশন আছে, তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবেন। কিছু সময় লাগবে, আপনাদের ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি নামবে, 48 MB মাত্র। তো আমি এটা ডাউনলোড করে রাখছি, এই জন্য ডাউনলোড করলাম না, তাহলে ইনস্টল করে নিই। ইনস্টলেশন প্রসেসটা একদমই সিম্পল, এমনি একটা নর্মাল সফটওয়্যার যেভাবে আপনারা ইনস্টল করেন ঠিক একইভাবে। তাহলে এখানে এটা ইনস্টল হওয়ার পরে আপনাদের স্ক্রিনে আরেকটা পপ আপ শো করবে, যে রিভা টিউনার নামে একটা সফটওয়্যার ইনস্টল করার জন্য বলবে, এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল না করলে আপনাদের স্ক্রিন আপনারা শো করতে পারবেন না। সেই দুটো সফটওয়্যারই আপনাদের ইনস্টল করতে হবে, এটা ডাউনলোড করতে হবে না, এটা আপনি যখন নাকি MSI আফটারবার্ন ইনস্টল করবেন এটা তার শেষে আপনাকে পপ আপ উইন্ডো আসবে, তো ওইখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তাহলে ইনস্টলেশন প্রসেসটা শেষ হওয়ার পরে এটা আপনারা ওপেন করবেন। তাহলে আপনারা ইনস্টলেশনের পরে এই MSI আফটারবার্নটা ওপেন করবেন, ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে এখান থেকে দেখেন আপনার এখানে দেখাচ্ছে আপনার জিপিইউ ক্লক কত আছে, মেমোরি ক্লক কততে আছে, আপনার টেম্পারেচার কত, কোর ক্লক কততে আছে, এগুলো শো করতেছে। এখান থেকে ওভার ক্লকও করা যায়, আপনাদের CPU ওভার ক্লক করতে পারবেন। সো আমরা সেই অপশনটা পরে দেখব, আপাতত আমরা দেখি যে আমাদের স্ক্রিনে গেম খেলার সময় ওই ফ্রেম রেটগুলো কীভাবে আনে। তাহলে এখানে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে মনিটরিং অপশনে যাবেন। মনিটরিং অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিছু জিনিসে ক্লিক করা আছে, তাহলে আমি যেগুলোতে ক্লিক করব শুধু এগুলোই আমার স্ক্রিনে শো করবে। তাহলে আপনাদের যা যা দরকার আপনারা সেগুলা ক্লিক করে রাখবেন, যেমন জিপিইউ টেম্পারেচার, আমার জিপিইউ টেম্পারেচারটা কত আছে সেটা দেখার জন্য, জিপিইউ ইউসেজ কত, মেমোরি ইউসেজ, তারপরে কোর ক্লক, মেমোরি ক্লক, এগুলো দেখার জন্য যে আপনাদের যেটা যেটা দরকার। আপনার এখানে আলাদাভাবে আপনাদের CPU, আপনার যদি CPU 8টা কোর হয় তাহলে এখানে 8টা কোরের ইউসেজ দেখাবে, 4টা যদি হয় 4টা দেখাবে, আমার CPU 8টা কোরের জন্য এখানে 8টা দেখাচ্ছে। তাহলে এখানে আপনার যেটা যেটা দরকার সেটা আপনি ক্লিক করবেন, চেক দিবেন। এখানে চেক দেওয়ার পরে এগুলোকে আপনি নিজের সিরিয়াল মতো সাজায় নিতে পারেন, যে এখানে যদি এই মাউস ক্লিক বাটন ধরে রেখে যদি উপরের দিকে নেন তাহলে যেখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারতেছি, তাহলে আমার যেটা যেটা দরকার আমি সেটা সেটা চেক করলাম, র্যাম ইউসেজ কত, ফ্রেম রেট, ফ্রেম টাইম, ফ্রেম মিনিমাম, ফ্রেম রেট অ্যাভারেজ, ফ্রেম রেট ম্যাক্স, এগুলো চেক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা উঠতেছে ইন OSD অন স্ক্রিন ডিসপ্লে। এখানে আপনার এটা আনার জন্য এই যে এখানে যে অপশনটা আছে শো অন স্ক্রিন ডিসপ্লে, এটা যদি আপনি চেক করে দেন তাহলে দেখবেন আপনার এখানে এটা লেখা উঠতেছে, এটা যেটার উপরে এটা লেখা উঠবে সেটাই শুধু আপনার স্ক্রিনে শো করবে। তার জন্য যেটা যেটা আপনি দেখতে চাচ্ছেন সেটা ক্লিক করে এখানে শো অন ডিসপ্লে দিবেন। শো অন ডিসপ্লে দিলে তাহলে এটা আপনার ডিসপ্লেতে শো করবে, আপনি কোনো অ্যাপ ইউজ করার সময় অথবা কোনো যদি গেম খেলেন তাহলে গেম খেলার সময় আর কি। এখান থেকে আপনি এই অন স্ক্রিন ডিসপ্লেতে যেতে পারেন, এরপর দেখবেন যে এখানে লেখা টগল অন স্ক্রিন ডিসপ্লে, মানে এখানে আপনি স্ক্রিনে
কোন বাটন দিয়ে হটকি দিয়ে আনতে চান। তাহলে এখানে অল্টার F9 যদি ক্লিক করি তাহলে আমার স্ক্রিনে চলে আসবে, আবার যদি অল্টার F9 ক্লিক করি তাহলে স্ক্রিন থেকে চলে যাবে। তাহলে এখানে দেখেছেন শো অন স্ক্রিন ডিসপ্লে, তাহলে অল্টার F8 দিলে এটা স্ক্রিনে শো করবে, আর অল্টার F7 দিলে আপনার স্ক্রিন থেকে এটা চলে যাবে। তাহলে এসে হটকি এগুলো আপনার ব্যবহার করতে পারেন, যে আপনার গেম খেলার সময় কখন আপনার দরকার বা কখন আপনার দরকার নাই, সে আপনার ইচ্ছা মতো আপনি সেটা দেখতে পারেন। এই এইটার মূলত এইটুকু কাজ স্ক্রিনে শো করার জন্য। এখান থেকে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিবেন। এরপরে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনি যে এখানে এটার সাথে যে আরেকটা সফটওয়্যার ইনস্টল করছিলেন সেটার নাম হচ্ছে এই যে রিভার টিউনার, রিভার টিউনারটা আপনি ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন আপনার টাস্ক বারে এরকম একটা চিহ্ন আসছে, এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আছে। তাহলে এই অপশনগুলো কিসের জন্য? এই অপশনগুলো হচ্ছে যখন নাকি যে দেখেন এটা হচ্ছে স্ক্রিনে কিভাবে শো করবে বা কতটুকু শো করবে এটার সাইজ। এটা আমি যদি স্ক্রিনের ডান সাইডে নেই তাহলে এটা স্ক্রিনের ডান সাইডে শো করবে, আর যদি বাম সাইডে নেই তাহলে বাম সাইডে শো করবে। আপনার এটা আপনাদের যেখানে ইচ্ছে সেখানে আপনারা রাখতে পারেন, আমি প্রিফার করি ডান সাইডে, যেন ডান সাইডে রাখছি। এখন আপনি যদি চান যে এই লেখাটা যদি বড় করতে চান তাহলে যেখানে অন স্ক্রিন ডিসপ্লে জুম, এটাকে আপনি ছোটো করলে লেখাটা ছোট হবে, বড় করলে লেখাটা বড় হবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা সাইজ এখানে নিতে পারেন, আপনারা কতটুকু নেবেন। আর এখানে তো স্যার রোস্টার 3 ডিফল্টভাবে দেওয়া থাকে, রোস্টার 3 দিবেন তাহলে আপনার লেখাটা একটু সুন্দর দেখাবে আর কি। আর যদি ভেক্টর 3D দেন তাহলে যে এরকমভাবে দেখাবে। এখন এরকম যদি দেখাতে চান তাহলে আপনার এরকম ভেক্টর 3D দিবেন, আর যদি রোস্টার 3 দেন তাহলে এটা এরকম শো করবে। এটা আপনাদের ইচ্ছা আপনারা কোনটা দিবেন না দিবেন। এই তো এটা এ পর্যন্তই। এরপরে এটাকে ক্লোজ করে দিবেন, এরকম মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করে দিলে এটা মিনিমাইজ হয়ে যাবে, এটাও মিনিমাইজ হয়ে যাবে। আপনি যদি এটা ক্লোজ করে দেন তাহলে আপনি স্ক্রিনে এটা শো করবে না, এটা অবশ্যই আপনার রানিং থাকতে হবে। এটা আপনার মিনিমাইজ করে রাখবেন যাতে নাকি এখানে আপনার মিনিমাইজ থাকে। তারপর আমরা যে কোনো একটা গেম অথবা আপনার অ্যাপ্লিকেশন ওপেন করব দেখার জন্য যে আমাদের এটা কেমন আসে। তাহলে আমরা আমাদের একটা গেম ওপেন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমার এখানে শো করতেছে। তাহলে আপনারা যখন এখন F9 ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে চলে যাবে, আর যদি F9 আবার ক্লিক অল্টার F9 যদি আবার ক্লিক করেন তাহলে এটা আবার স্ক্রিনে শো করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন রিলেটেড ভিডিও দেই অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।